আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটা নতুন রেসিপির সাথে। আর আজকে ব্রোকলি রান্না করে দেখাবো। এটার জন্য আমি সরাসরি চলে এসেছি ব্রোকলি খেতে। ওখান থেকে ফ্রেশ ব্রোকলিটা উঠাবো, খুবই টাটকা আর ফ্রেশ এই ব্রোকলিগুলো। এখানে প্রচুর ব্রোকলি, তো এখান থেকে আমি ফ্রেশ ব্রোকলিটা উঠিয়ে নিয়ে যাব। তো এই ফ্রেশ ব্রোকলিটা উঠিয়ে তারপর হচ্ছে আমি রান্না করব। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো একটা ফ্রেশ ব্রোকলি এখন আমি ক্ষেত থেকে উঠিয়ে নিচ্ছি। তো এটা আমি এখান থেকে কেটে নিচ্ছি। অনেকটাই ফুলকপির মতো ডাটা, তো এরকম আমি একটু পাতা ভেঙে দেখাচ্ছি, না হলে বোঝা যাবে না। আমার আরো একটা ব্রোকলি লাগবে, ওইটাও আমি পেরে নিচ্ছি। আমি আরো একটা ব্রোকলি উঠিয়ে নিচ্ছি। এটা গুঁড়া সহ উঠিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে এই ব্রোকলিগুলোকে কেটে নেব। তো চাইনিজ সবজিটা রান্না করার জন্য সাথে আমি আরও কিছু সবজি নিয়েছি। এটা হচ্ছে ফুলকপি, গাজর, চিকেন নিয়েছি, এক চা চামচ সয়া সস নিয়েছি, এক চা চামচ নিয়েছি আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার নিয়েছি এক চা চামচ, হাফ চা চামচ নিয়েছি আমি শুকনা মরিচ, এটা তেলে নেওয়া শুকনা মরিচ গুঁড়ো করে নিয়েছি, আর কোয়াটা চামচ নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ নিয়েছি। তো এই সবজিটা রান্না করতে খুব বেশি উপকরণের দরকার হবে না, এগুলো দিয়ে হয়ে যাবে চাইনিজ সবজি যেহেতু। তো প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই ব্রোকলিটা একেবারেই ফুলকপির মতো দেখতে। আগে এই ব্রোকলিটা বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু প্রচুর পরিমাণের এই ব্রোকলি চাষ হচ্ছে। একটা পাত্রে সবজিগুলো নিয়ে নিচ্ছি। আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এক কাপ পানি দিয়ে সবজিটা আমি সিদ্ধ করে নেব। সবজিগুলোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর ব্রোকলিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই পানির পরিমাণটা একদমই কম দিয়েছি আমি। আর এই পরিমাণ পানি দিয়েছি সবজিটাও সিদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে।
ওইদিকে সবজিটা সিদ্ধ হতে থাক, আমি এদিকে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটাটা, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস আর কর্নফ্লাওয়ার, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে লবণের পরিমাণটা একদমই কম দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। প্রায় 10 মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সবজির পানি ফেলে দিলে কিন্তু সবজির গুণাগুণ চলে যায়, এটা আমরা সবাই জানি। এখন সবজিটা রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তো চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব ভালো করে। চিকেনটা ভাজাও হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তো এই পর্যায়ে দিয়ে দিব আমি সিদ্ধ করা ব্রোকলি। তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর আমার রান্না করা হয়ে গেছে। কারণ হচ্ছে সবজিটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে দিয়েছি আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। খুবই সহজ এই বকলিটা রান্না করা, আর রেসিপিটা কিন্তু খুবই হেলদি, তেলের পরিমাণ একদমই কম। তো আশা করছি এই রেসিপিটা ভালো লেগেছে। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ ধরে আজকের এই রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।